সালামু আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যে আজকে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো আর কি জিএসটির যে এমসিকিউ যে সমাধানটা রয়েছে আমরা এখানে আপনার পদার্থবিজ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে ইংলিশ বাংলা যতগুলো আর কি সেক্টর রয়েছে সবগুলি সমাধান করে দেওয়ার চেষ্টা করবে এই ভিডিওতে তো আজকে কিন্তু বিজ্ঞান ইউনিট মানে এই ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তো এখানে আমরা প্রথমে পদার্থবিজ্ঞান বিজ্ঞানটা শুরু করব এখানে এক থেকে শুরু হবে অ্যান্সারটা তো এখানে পদার্থবিজ্ঞানের এক নম্বর অ্যান্সারটা হচ্ছে এখানে হবে আপনার ডি দুই নম্বরের অ্যান্সারটা হবে এখানে আপনার সি তিন নম্বর অ্যান্সারটা হবে এ চার নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার এ পাঁচ নম্বর অ্যান্সারটা হবে এ ছয় নম্বরের অ্যান্সারটা এখানে হবে আপনার হবে এ এরপরে সাত নম্বর অ্যান্সারটা এখানে সঠিক উত্তর হবে আপনার একুশ পয়েন্ট থ্রি টু এন এটা হবে এরপরে আট নম্বরের অ্যান্সারটা এখানে আপনার হবে ডি নয় নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে সি দশ নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার সি এগারো নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে ডি দশ নম্বর অ্যান্সারটা এখানে আপনার বিশেষ করে এগারো নম্বর অ্যান্সারটা হচ্ছে আপনার এখানে বিশেষ করে টু পয়েন্ট জিরো জিরো ফোর হবে আর কি তো এখানে আপনারা যারা টু পয়েন্ট জিরো দিয়েছেন এটা হতে পারে বারো নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে ডি তেরো নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার বি চোদ্দ নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার বি পনেরো নম্বর অ্যান্সারটা হবে এ ষোলো নম্বর অ্যান্সারটা হবে বি সতেরো নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার সি আঠারো নম্বর অ্যান্সারটা হবে বি উনিশ নম্বর অ্যান্সারটা হবে এ বিশ নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে বি একুশ নম্বর অ্যান্সারটা হবে এখানে সি বাইশ নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার বি তেইশ নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে এ চব্বিশ নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে ডি পঁচিশ নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার বি এরপরে আমরা শুরু করবো ইংলিশ তো ইংলিশের এখানে আপনার এক নম্বরের অ্যান্সারটা হবে হচ্ছে সি দুই নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে বি তিন নম্বর অ্যান্সারটা হবে এ চার নম্বর অ্যান্সারটা হবে বি পাঁচ নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার ডি ছয় নম্বর অ্যান্সারটা হবে এখানে বি সাত নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে সি আট নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার সাত নম্বর অ্যান্সারটা হবে সি এরপর আট নম্বর অ্যান্সারটা হবে ডি নয় নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে এ দশ নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার বি এগারো নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার এ বারো নম্বর অ্যান্সারটা হবে এখানে এ তেরো নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার সি চোদ্দ নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার বি পনেরো নম্বর অ্যান্সারটা হবে এ ষোলো নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার এ সতেরো নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে বি আঠারো নম্বর অ্যান্সারটা হবে এ উনিশতম অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে ডি বিশতম অ্যান্সারটা হবে এখানে আপনার এ এরপরে একুশ নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে সি বাইশতম অ্যান্সারটা হবে ডি নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার সি চব্বিশতম অ্যান্সারটা হবে এখানে আপনার সি পঁচিশ নম্বর অ্যান্সারটা হবে বি এরপরে আসি বাংলাতে তো বাংলা এখানে আপনার এক নম্বর অ্যান্সারটা হবে এ দুই নম্বর অ্যান্সারটা হবে এ তিন নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার ডি চার নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে ডি পাঁচ নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার সি ছয় নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে এ সাত নম্বর অ্যান্সারটা হবে এখানে ডি আট নম্বর অ্যান্সারটা হবে সি নয় নম্বর অ্যান্সারটা হবে এ দশ নম্বর অ্যান্সারটা হবে ডি এগারো নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার বি বারো নম্বর অ্যান্সারটা হবে এখানে সি তেরো নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার ডি চোদ্দো নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার ডি পনেরো নম্বর অ্যান্সারটা হবে এখানে বি ষোলো নম্বর অ্যান্সারটা হবে বি সতেরো নম্বর অ্যান্সারটা এখানে আপনার হবে বি আঠারো নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার সি এরপরে উনিশ নম্বর অ্যান্সারটা হবে বি বিশ নম্বর অ্যান্সারটা হবে ডি একুশ নম্বর অ্যান্সারটা হবে ডি বাইশ নম্বর অ্যান্সারটা হবে এ তেইশ নম্বর অ্যান্সারটা হবে বি চব্বিশ নম্বর অ্যান্সারটা হবে এ পঁচিশ নম্বর অ্যান্সারটা হবে এ এরপরে আসি রসায়নে তো রসায়নে এখানে আপনার এক নম্বর অ্যান্সারটা হবে ডি এরপরে দুই নম্বর অ্যান্সারটা হবে ডি তিন নম্বর অ্যান্সারটা এখানে হবে আপনার বি তবে এখানে সঠিক উত্তর হবে আপনার ওয়ান পয়েন্ট জিরো টু জিরো ফোর ফাইভ ভি কাছাকাছি উত্তর হিসেবে এখানে বি দেওয়া হয়েছে চার নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার বি পাঁচ নম্বর অ্যান্সারটা হবে এ ছয় নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে ডি সাত নম্বর অ্যান্সারটা হবে ডি আট নম্বর অ্যাসারটা হবে এখানে আপনার হচ্ছে এ নয় নম্বর অ্যান্সারটা হবে বি দশ নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার সি এগারো নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার ডি বারো নম্বর অ্যান্সারটা হবে এখানে ডি তেরো নম্বর অ্যান্সারটা হবে এ চোদ্দ নম্বর অ্যান্সারটা হবে ডি পনেরো নম্বর অ্যাসারটা হবে এ ষোলো নম্বর অ্যান্সারটা হবে বি সতেরো নম্বর অ্যাসারটা হবে বি আঠেরো নম্বর অ্যান্সারটা হবে এ উনিশ নম্বর অ্যান্সারটা হবে এ বিশ নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার ডি একুশ নম্বর আনসারটা হবে বি বাইশ নম্বর অ্যান্সারটা হবে এখানে সি তেইশ নম্বর আনসারটা হবে এখানে আপনার হচ্ছে বি চব্বিশ নম্বর আনসারটা হবে এখানে সি পঁচিশ নম্বর আনসারটা হবে এখানে আপনার সি এখন আসি আমরা এখানে বায়োলজিতে জীববিজ্ঞান জীববিদ্যা যেটাই বলেন তো বায়োলজি এখানে আপনার হচ্ছে এক নম্বর আনসারটা হবে এ দুই নম্বর আনসারটা হবে সি তিন নম্বর আনসারটা হবে ডি চার নম্বর আনসারটা হবে এ পাঁচ নম্বর আনসারটা হবে এখানে আপনার এ ছয় নম্বর আনসারটা হবে এ সাত নম্বর আনসারটা হবে এখানে আপনার ডি আট নম্বর আনসারটা হবে বি নয় নম্বর আনসারটা হবে এখানে আপনার বি দশ নম্বর আনসারটা হবে এখানে আপনার বি এগারো নম্বর অ্যান্সারটা হবে এখানে সি বারো নম্বর আনসারটা হবে এখানে আপনার ডি তেরো নম্বর আনসারটা হবে বি চোদ্দো নম্বর আনসারটা হবে বি পনেরো নম্বর আনসারটা হবে এখানে আপনার বি ষোলো নম্বর আনসারটা হবে এখানে আপনার হচ্ছে সি সতেরো নম্বর আনসারটা হবে ডি আঠেরো নম্বর আনসারটা হবে এখানে আপনার সি উনিশ নম্বর আনসারটা হবে এ আর উনিশ নম্বর আনসারটা হবে এখানে আপনার সি বিশ নম্বর আনসারটা হবে এখানে ডি একুশ নম্বরটাও হবে ডি বাইশ নম্বরটাও হবে ডি তেইশ নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে ডি চব্বিশ নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার এ পঁচিশ নম্বর অ্যান্সারটা হবে ডি তো এই ছিল সম্পূর্ণ সমাধান তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ সাহে থাকবেন আসসালামু আলাইকুম